গতকালকে আমরা বাঙালিতে মিঠু দি একটি টপিক দিয়েছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো টপিক দিয়েছিল মিঠু দি, পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের মিঠু দি, যে এক তো হচ্ছে সজনে ডাটার যে কোনো রেসিপি, আরেকটা হচ্ছে যে ভালো মানুষই কি বোকা মানুষ, মানে ভালো মানুষকে কি বোকা মানুষ ভাবা হয়। তো রেসিপিটা আমি আলাদা করে আমি বলবো আরেকটা ছোট্ট ভিডিও করে, কিন্তু এখানে যেটা বলার জন্য আমি আসলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো মানুষকে বোকা ভাবাটাই হচ্ছে বোকামি। যারা ভালো মানুষকে বোকা ভাবে তারাই হচ্ছে মস্ত বড় বোকা। ভালো মানুষের সাথে বোকা মানুষ বা বোকামির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? দুটো একেবারেই ভিন্ন জিনিস। বোকামি আমরা অনেক সময় অনেকেই করি, আবার যারা খুব ভালো মনের মানুষ হয়, যারা খুব নরম মনের মানুষ হয়, তারা অনেক সময় অনেক কিছু করে যেটাকে হয়তো মানে অপর ব্যক্তি সেটাকে ভেবে নেয় যে ও তো বোকা, ওর সাথে এরকমই করা যায়। হ্যাঁ, মানে ভালো মানসিকতাটাকে বোকামির সাথে তুলনা করা হয় এবং সেটা এরকমই ভাবায়, ও তো বোকা, ওর সঙ্গে এরমভাবেই করে যাব, ও এরমভাবেই ও চলবে। কিন্তু না, কখনো এরকম ভাবাটা কারোরই উচিত নয়। কিন্তু এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে, তবে আজকাল যা দুনিয়া পড়েছে তাতে সত্যি বলছি ভালো মানুষ হওয়ার না, মানে বা ভালো মানসিকতা দেখানোর না সুযোগ, মানে সুযোগ থাকলেও মানুষ আর দেখাবে না। কারণ ওই সেই ভালো মানসিকতা দেখানোর বা ভালো মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার যে মানুষ চিন্তা করবে সেটাই তার লাইফে কিন্তু বাউন্স ব্যাক হয়ে আসবে। এটা কেন আমি বলছি তার পেছনে একটা ঘটনা আছে, এবং এটা মানে আমাদের অনেকটা চোখ খুলিয়ে দিয়েছে। কিন্তু তাই বলে কি যার যেরকম মানসিকতা সেটা কি পাল্টে যাবে? না, পাল্টে যাবে না, কিন্তু মানুষ অনেকটা সচেতন হয়ে যাবে যে কিছু করার আগে 10 বার হয়তো চিন্তা করবে। এবার এটা কেন বলছি, ব্যাঙ্গালোর শহরটাও অনেক বড় শহর, এবং এ মাথার থেকে মানে এ প্রান্তর থেকে ও প্রান্ত, তো সবসময় গাড়ি করে এ প্রান্তর থেকে ও প্রান্তে যাওয়া যায় না, তো সেটার জন্য মেট্রো ইউজ করলে বেটার হয়। তো এরকমই একদিন একটা ঘটনা ঘটে যে দেবু একটা কাজে গেছিলো, তো সেটা জেপি নগর বলে একটি জায়গা আছে, সেই জায়গার মেট্রো স্টেশনের ওখানে ও গাড়িটা রেখে ও কোন জায়গায় গেছিলো সেটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, গেছিলো আবার ফেরার সময় ওইখানেই মানে ওই জায়গাটার থেকে মেট্রো করে জেপি নগর স্টেশনে নেমে ওখান থেকেও আবার গাড়িটা নিয়ে চলে আসবে। জেপি নগর থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে নয়। তো এরকম যখন ও ফিরছে হঠাৎ দেখছে, দেখো আমরা রাস্তায় আমরা স্ট্রিট ডগ দেখে অভ্যস্ত, ঠিক আছে? এবং আমরা দুজনেই কিন্তু ডগ লাভার, ঠিক আছে? আমরা দুজনেই কুকুর ভালোবাসি, বা রাস্তাঘাটে হয়তো পানের দোকানে পান কিনতে গেছি বা কিছু বিস্কিট কিনতে গেছি, হয়তো একটা কুকুর, আর আমাদের কাছে কুকুর আসেও, তো ওরা বুঝতে পারে না যে কে ওদেরকে ভালোবাসে। ভালোবাসাটাও কিন্তু নির্বিশেষে প্রত্যেকটা প্রাণীই বুঝতে পারে যে কে কাকে ভালোবাসে। তা এবার সেখানে হয়তো আমরা কিছু কিনতে গেছি, এলো দেবু হয়তো বিস্কুট কিনলো, বা আমি হয়তো দেবুকে বললাম একটু বিস্কুটের প্যাকেট কেনো, একটু খাওয়াও, তাতে অনেক সময় হয়তো ওরা খেলো, অনেক সময় খেলো না, বিস্কুটটা নষ্টও হলো, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো দিন পরবা করিনি, ওদেরকে দিয়েছি। তো এইরকম একদিন ফেরার সময় হঠাৎ একটা ল্যাব্রাডর কুকুর দেখছে দেবু যে রাস্তায় এরকম ঘোরাঘুরি করছে, তো তখন চিন্তা করছে যে এরকম ল্যাব্রাডর কুকুরটা এরকম রাস্তার মধ্যে ঘুরছে কেন। গলায় কিন্তু মানে
যেরকম বাড়ির কুকুরদের পোষ্যদের যেরকম বেল থাকে ওরকম আছে, যেরকম রাস্তায় এরকম ঘোরাঘুরি করছে। আর ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কোনো মানে রাস্তায় অনেক দিনের পড়ে থাকা কুকুর নয়, হয়তো কোনো কারণে বাড়ির থেকে বেরিয়ে গেছে বা কেউ ছেড়ে দিয়েছে, বুঝতে পারছে না। তো দেবু ওখানে নাকি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি 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 করছে আর চিন্তা করছে যে কি করবে। অনেক অনেকক্ষণ ধরে দেখেছে যে কুকুরটা চলে যায় কি না, বা কুকুরটা ওখানে কেউ এসে কুকুরটাকে নিয়ে যায় কি না, কিন্তু কিছুই কিছু হয়নি সেদিনকে। তো তারপরে দেবু গিয়ে যথারীতি আমাদের যে যেরকম বললাম একটা অভ্যেস, তো বিস্কিট কিনে নিয়ে এসেছে এবং নিয়ে এসে যেই কুকুরটাকে দিয়েছে, মানে খিদে পেলে যদি মানুষের সামনে যদি খাবার দেওয়া হয়, ওই যে মানুষ যে গোগ্রাসে গেলে সেরকম সেদিনকে ওই কুকুরটি গোগ্রাসে মানে 12-14 বিস্কিট খেয়েছে এরকম। তারপরে তখন দেবু চিন্তা করছে যে কি করবে, এরকম একটা কুকুর রাস্তায় এরকম ঘোরাঘুরি করছে, বুঝতে পারছে না। তখন ও ডিসিশন নিল যে না, এরমভাবে তো ওকে তো ফেলে রাখে, এরমভাবে ফেলে রাখা যায় না। তো ও তখন, আমি কিন্তু এই ঘটনার তখন কিছু জানি না, তো ও তখন কি করেছে, আমাদের যে ভেট ওর কাছে কুকুরটিকে নিয়ে এসেছে। এবং না, তারপরে এরকম বিস্কুট খাওয়াতে খাওয়াতে আমাদের গাড়ির কাছে কুকুরটা এসেছে। এবার যেই দেবু দরজাটা খুলেছে, কুকুরটা ফাট করে গাড়িতে উঠে গেছে। তো তখন দেবুরও মায়া লেগেছে, দেবু ভাবছে যে আবার ও গাড়িতে যখন উঠে গেছে, আচ্ছা ঠিক আছে এরকম রাস্তায় ঘুরে না থেকে আমি ওকে নিয়ে যাই, ওকে চেক আপ টেক আপ করাই বা ওকে একটুখানি রাখি, হয়তো কোথাও হারিয়ে গেছে বা কোনো অ্যাবান্ডন কেউ করে দিয়েছে, কিছু একটা হবে। তো এই ভেবে ও নিয়ে এসেছে কুকুরটাকে, কুকুরটাকে আমাদের ভেটের এখানে নিয়ে এসেছে। তারপরে ওকে রেখেছে, ওর খাবার দাবার দেওয়া হয়েছে এবং সেখানে স্টের জন্য এবং তার ব্যবস্থা করা হয়েছে। এবং তারপরে দেবু আমাকে নিয়ে গেছে যে চলো না চলো না, আমাকে বলেনি যে কেন যাচ্ছি, আমাকে নিয়ে গেছে বলে তোমাকে একটা জিনিস দেখাবো, কারণ ও জানে যে আমিও ভীষণ ভালোবাসি। এবার হঠাৎ করে গিয়ে দেখছি যে এরকম একটা ল্যাবরাডর। এবার ল্যাবরাডরটার কিন্তু অনেক রকম সমস্যা আছে এবং ডাক্তাররা দেখে যেটা বলছে যে ওর বয়স হয়েছে। তো সেখান থেকে একটা অ্যাজিউম করলাম যে হয়তো অনেক সময় অনেক লোকের মানসিকতা থাকে যে কুকুরের বয়স হয়ে গেলে বা কুকুর অসুস্থ হলে রাস্তাঘাটে ছেড়ে দেয়। তখন আমি এরকমও বললাম যে দেবু তাহলে মানে ওকে দেখে, আর আমি জানি না, আমি আমার না মানে ওদের ওই চোখ দুটো দেখলে এত মায়া লাগে যে আমি ওদেরকে ছেড়ে থাকতে পারি না। তখন তখন আমি এরকমও ডিসিশন নিয়েছিলাম, দেবুকে বলেছিলাম যে সেরকম হলে দেবু ওকে আমার বাড়িতে নিয়ে চলো, কী হয়েছে ওর শরীর ভালো নেই বা ইয়ে হয়েছে, কোনো অসুবিধা নেই। সেখানে যদিও দেবু অপোজ করেছিল যে শ্রেয়া এরকম কত কুকুর নিয়ে যাবো, সেটাও ফ্যাক্ট, অলরেডি বাড়িতে দুটো কুকুর আছে, আবার এরকম ওকে নিয়ে আসবো, তো মানে সব কিছুই তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তা যাই হোক, সেইখানে কুকুরটিকে আমরা রাখি। তারপরে তোমার ডিসিশন নেওয়া হয় যে কুকুরটার ছবি তুলে তোমার আমরা ফরওয়ার্ড করব সমস্ত জায়গায়, যদি ওকে কেউ অ্যাডপ্ট করে, কারণ আমরা তো রাখতে পারবো না, অলরেডি বাড়িতে কোকোমায়া আছে। এবং এটাও ডিসিশন নিলাম যে অ্যাডাপশান যতদিন না হচ্ছে ততদিন অন্তত ওকে আমার কাছে রেখে দেবো, এটাও আমরা ডিসিশন নিলাম। তার আগে কুকুরটাকে ওকে বাদ দেওয়া হলো ভালোভাবে, মানে সমস্ত কিছু মেডিকেটেড বাদ দিলাম। তারপরে তোমার কুকুরটার হঠাৎ করে একটু জ্বর আসলো, ওকে স্যালাইন দিতে হয়েছিল, সেই সমস্ত চিকিৎসা টিকিৎসা সব করা হলো। এবার ইভেন ইফ যে এরিয়া থেকে দেবু পেয়েছিল সেই জেপিনাগার এরিয়াতে, সেখানে গিয়ে আমরা একটা জিডিও করে আসলাম যে এরকম একটা কুকুর লস্ট, তো যদি কেউ আপনাদের কাছে এরকম আসে আমার এই নাম্বার জানাবেন। তো আমরা এক মানে কোকোর জন্য একটা ভেটের আরেকটা ভেটের কাছে যাই, একটা বড় নাম করা মানে ভেটেরিনারি হসপিটাল ব্যাঙ্গালোরে, সেখানে যাই। তো সেখানে আমরা এরকম ফ্লায়ার বানিয়ে নিয়ে গেছিলাম যে এরকম কুকুরকে পাওয়া গেছে জেপিনাগার এরিয়া থেকে,
যদি কেউ কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তখন ওখানে যে রিসেপশনে বসে সে দেখে আমাকে আমাদেরকে বলছে, আরে এর খোঁজ করতে তো এর ফ্যামিলির লোক এসেছিল। তখন আমরা বললাম তাই, আমরা তো খুব এক্সাইটেড হয়ে গেলাম, বলো। তখন আমরা বললাম যে একটা কাজ করুন, ওনাদেরকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে, ও ভালো আছে, সেফ আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো তারপরে যাই হোক, সেই ভদ্রলোক দেবুর সঙ্গে যোগাযোগ করলো, করে তো খুব মিষ্টিভাবে কথা টথা বললো, দেবু সব ডিরেকশন টিরেকশন দিয়ে দিল যে এখানে আসুন, এখানে আমরা আপনার সাথে মিট করছি, সব কিছু করে টোরে। তারপরে তো ওরা বললো আমরা আজকেই আসছি। এবার তিনটে লোক, দুটো লোক একটি ছেলে আসলো গাড়ি করে, এবং তখন আমরা, আমিও দেবুর সাথে গেছিলাম, আমরা গেলাম ওই মানে যেখানে ওকে রেখেছিলাম। এবং ওই ল্যাবরেটরটা ছিল একটা ব্ল্যাক ল্যাবরেটর, তাই ওর তো নাম তাম তো জানি না, আমরা ওর নাম রেখেছিলাম ব্ল্যাকি। তখন ওই ব্ল্যাকির কাছে নিয়ে গেলাম। এবার নিয়ে যাওয়ার পরে টরে তারপর তো ওখানকার যে ভেট, সে বললো যে এই এই ব্যাপার, এই সেই অমুক তমুক। তখন কথার যখন যখন মানে যখন আমরা, আমি আর দেবু আর ওই মানে তার মধ্যে যে ছেলে মানে তিনজন লোক এসেছিল, বললাম যে ছেলেটা সে মানে শুধু কুকুরটার দিকেই কনসেন্ট্রেট করছে, ওকে আদর করছে, ও অতটা আমাদের সাথে কোনো সেরকম কোনো মানে অত কোনো বদ মানে কোনো কথাতে যায়নি, এমনি ভালো গুড বিহেভিয়ার। কিন্তু আর যে দুটো লোক, তারা তার মধ্যে মানে এবং মানে কি বলবো মানে ইন্ডিকেশনটা এরকম যে থ্যাংক ইউ তো দূর কি বাত, থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ এর আশাও আমরা করিনি, কিন্তু যে এরকম একটা ইন্ডিকেশান যে আপনারা কি মানে এরকম রাস্তার থেকে কুকুর তুলে নিয়ে আসেন, বা আপনারা কি মানে এরকম ওই যে মানে যারা ধরো ব্রিডার, আপনারা কি ব্রিডার, আপনার বাড়িতেও কি কুকুর আছে? বললাম হ্যাঁ কুকুর আছে, আমার বাড়িতে তো একটা ল্যাবরেডর আছে, একটা ইন্ডিয়ান ডগ আছে, এবং সেই ইন্ডিয়ান ডগ মেয়ে আর ল্যাবরেডর, আমরা নর্মাল, আমাদের মনে কোনো পাক নেই। দেখো ঘটনাটা কেন বললাম, আমি রিলেট করছি, বললাম হ্যাঁ একটা মেয়ে একটা ছেলে আছে, এবং মানে সেই সিচুয়েশান আসেনি, আসলে হয়তো সেটাও বলতাম যে মেয়েটার অলরেডি, কেননা মায়ার অলরেডি নিউটার করা আছে আমাদের। এবং তখন এরকম ওরা মানে এবং মানে সিসিটিভি ক্যামেরার এরকম তুলে নিয়ে এসেছে যে দেবু যে ওখানে ঘোরাঘুরি করেছে, কুকুরটাকে বিস্কিট খাইয়েছে, মানে ওরা বলতে চাইছে ইওর ইন্টেনশন ওয়াজ নট রাইট। তখন আমি তখন বললাম যে আমি দেখুন বিশ্বাস করুন এতদিন ধরে ব্যাঙ্গালোর শহরে থাকি, কোনো দিন দেখিনি যে কোনো মানে বাড়িতে যে সমস্ত কুকুর আমরা রাখি, ল্যাবরেডর, রিট্রিভার, জার্মান শেফার্ড, আরও অনেক অনেক অনেক, এত নাম মনে পড়ছে না, যে এরকম রাস্তায় কেউ এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এবং না এটা আমাদের বাড়ির সামনেই ও ঘুরছিল। হ্যাঁ, আপনি মানে দেবুকে বলছে আপনি লিওর করেছেন, আপনি ও ওকে বিস্কিট খাইয়েছেন। তখন দেবু বলছে যে আপনার কুকুর যে আপনার বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে সেটা কি আমার জানা আছে, আর আমি লিওর করব কেন, আমি কোনো দিন দেখিনি, তাই জন্যই আমি ওকে একটা সেফ জোনে আনার জন্য আমি ওকে বিস্কিট খাইয়েছি, এবং সেই মানে কুকুরটি হামহাম করে সেনকে বিস্কিট খেয়েছে। আপনি কি বলতে চাইছেন, আমাদের যদি অন্য ইন্টেনশনই থাকতো তাহলে কি আমরা ফেসবুক পোস্ট দিতাম, না আমরা জেপি নগর পুলিশ স্টেশনে গিয়ে জিডি করতাম? কোনোটাই করতাম না আমরা। তাহলে এরকম কুকুর তুলে নিয়ে যদি আমার এখন সেরকম ব্যবসা হতো, তাহলে আমি সেই সেই জিনিসটাই করতাম। তো এই নিয়ে যাই হোক, এবং এদের সাথে বেশি কথা বাড়ালাম না, সেটাই বলে যে ভালো মানুষকে কখনো বোকা ভেবো না, ওটাই বুদ্ধিমত্তার কাজ, যে ওরা তোমার সেই লেভেলেই নয়, তোমার সেই জিনিসটাই বুঝবে না। যারা ওইটুকু কৃতজ্ঞতা স্বীকার করে না যে তার কুকুরটি সেফ জোনে ছিল এবং সে ভালোভাবে তার হাতে আমরা হ্যান্ডওভার করে দিলাম, যাদের এইটুকু গ্র্যাটিটিউড নেই যাদের, তারা কী ধরনের মানুষ, বা তারা কতটা নিজেরাই জানে না যে তারা নিজেদের লাইফকে কতটা মেজারেবল করে তুলছে। তাই আমার পরে এটা প্রথমে রাগ এসেছিল, কিন্তু এখন সেই সমস্ত লোকগুলোর প্রতি আমার প্রীতি আসে, আর কিছু আসে না, যারা নিজেরাই জানে না যে তারা কতগুলো ভুল করছে। যে জীবনে তুমি যার থেকে যতটুকুই পাও না কেন, ইফ ইউ ডোন্ট শো ইওর গ্র্যাটিটিউড, তোমার লাইফ কোনো দিন ভালো হতে পারে না। তো যাই হোক, এটাই হচ্ছে কথা যে এর পরে ভালো
মানুষ কি খারাপ হয়ে যাবে, না ভালো মানসিকতার মানুষ কি ভালো মানসিকতার থেকে দূরে চলে যাবে, না সেটা নয়। কিন্তু কিছু কিছুক্ষণের জন্য হলেও তো মানুষ চিন্তা করবে না? এই তো আজকে আজকাল আমাদের সমাজের মানে কি বলবো সিচুয়েশন, যে কারোকে যদি কিছু তুমি ভালো করেছো সেই তোমার ক্ষতি করবে। সেটাই, একটা প্রবাদ আছে না যে কোনোদিন নিশ্চয়ই কারোর ভালো করেছিল তাই জন্যই সে তোমার আজকে তোমার ক্ষতি করলো বা সে তোমার পেছনে লাগলো, তো সেরকমই ব্যাপার। তো আজ যেরকম মানে আমি বা দেবু দুজনেই, তাই বলে কি আমরা রাস্তায় যদি দেখি আজকে কুকুরটা কি কোনো দোষ, কুকুরটার তো কোনো দোষ নেই, ও তো একটি অবলা জীব, তাই বলে যদি আজকে আবারও দেখি যে কোনো একটা অবলা জীব রাস্তায় কোনো কারণে নিড হেল্প, তাই বলে কি হেল্প করবো না? করব, কিন্তু কোথাও গিয়ে একটু রেস্ট্রিক্টেড হয়ে গেলাম, সেটাই হচ্ছে কথা। তো এটাই বোঝানোর ছিল, আশা করি হয়তো বোঝাতে পারলাম। আজকের এই টপিকটার সাথে আমার জিনিসটা খুব রেলেভেন্ট বলে মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এটা অনেক দিন আগেই শেয়ার করব ভেবেছিলাম আমার ব্লগে, এবং আমি এটাও ভেবেছিলাম যে ব্ল্যাকিকে দেখাবো। অ্যাকচুয়াল ওর নাম হচ্ছে রকি, যেটা আমরা পরে জানতে পারি, ওকে দেখাবো বা এটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যে বললাম সিচুয়েশানটা এমন একটা মানে টার্ন ওভার করলো যে তখন আর সেই এখনও ওই রকম ব্লগার হয়ে তো উঠতে পারিনি যে সমস্ত কিছু মানে ক্যামেরা বন্দি করে ফেলবো, সেরকম ব্লগার হয়ে হয়তো উঠতে পারিনি। তো তাই জন্য সেদিনকে ক্যামেরাটা চালাইনি ওই জন্য। তো কিন্তু আজকে দেখুন দেখো যখন টপিকটা আসলো তখন তোমাদের সাথে এই জিনিসটা আজকে শেয়ার করলাম। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবাই ভালো থেকো, আবার নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।